বিতর্কের মুখে পড়েছে মুক্তি প্রতীক্ষিত বলিউড সিনেমা থ্যাঙ্কট। অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এ ছবির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। নেট দুনিয়ায় এ নিয়ে চলছে তুমুল সমালোচনা। এর জেরে এবার কুয়েতে নিষিদ্ধ করা হয়েছে সিনেমাটিকে। मैं हूं चित्রগুপ্ত और मेरा काम है लोगों के পাপ और পুণ্য का हिसाब करना। নিজের দেশের পর বিদেশেও বেশ বিপাকে পড়েছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমা থ্যাঙ্কট। কুয়েতে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে আর সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না এমনটাই জানিয়েছে কুয়েত সেন্সর বোর্ড। কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে সিনেমার বিষয়বস্তু নিয়ে সেদেশে বসবাসকারী একাংশের আপত্তি রয়েছে। এ কারণে কুয়েত সেন্সর বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। মর গয়ো না তো তুম মরে হো না জিন্দা হো বিচ মে কাহিন লাগ গয়ো। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে, তারপর থেকেই বিতর্কের মুখে পড়ে অজয় ও সিদ্ধার্থ অভিনীত সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। বেশিরভাগ অভিযোগেই বলা হয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাতের কথা। তুম ভগবান মে তো মানতে হো লেকিন ভগবান কি এক নেই মানতে। ভারতের উত্তরপ্রদেশের জওয়নপুর আদালতে সিনেমাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান আইনজীবী হিমাংশু শ্রীবাস্তব। তার অভিযোগ, সিনেমার ট্রেইলারে হিন্দু ধর্ম নিয়ে মশকরা করা হয়েছে, পাশাপাশি হিন্দু ধর্মের মানুষদের ভাবাবেগে আঘাত আনা হয়েছে। থ্যাঙ্কট-এ চিত্রগুপ্তর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। শ্রীবাস্তবের দাবি, চিত্রগুপ্তকে কর্মফলের দেবতা হিসেবে মনে করা হয়। তিনি মানুষের ভালো ও মন্দ কাজের হিসাব করেন। এমন ব্যক্তিত্বের মুখে আপত্তিকর সংলাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ এই আইনজীবীর। क्योंकि लड़कियों को गाली शोभा नहीं देती। ইন্দ্র কুমার পরিচালিত থ্যাঙ্কট আগামী 25 অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে। সিদ্ধার্থ প্রথমবার অজয় দেবগনের সঙ্গে এই সিনেমায় কাজ করলেন। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাকুল প্রীত সিং।